তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ বা কীভাবে বিয়েটা হয়েছিল সম্পূর্ণটাই আপনাদের কাছে বলবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকে ক্যামেরার সামনে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। তো আপনাদের অনেক দিন যাবত জানার ইচ্ছে যে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ, ওটা আপনাদের মাঝে আজকে সম্পূর্ণটা সত্যিভাবে শেয়ার করে দিব, মানে বলে দিব যে আসলে কিভাবে কোন দিক থেকে আমাদের বিয়ে হইল। তো আজকে বাসায় হলো কেউ নাই, অনেকদিন যাবতে দেখতেছেন 15,000 পর থেকে আপু শপিংয়ে যাইতেছে। আমি যাই না, আমি শুধু গিয়েছিলাম পরশুদিন যে আমার জুতাটা বাকি ছিল ওইটা কেনার জন্য, কিন্তু পছন্দ হয় নাই এই জন্য আর কেনা হয় নাই। তো ওই দিন যাইয়া কারোই কিছু কেনা হয় নাই। তো আর গেছিলাম হলো আমার শ্বশুর, মানে আমার বাবার বাড়ি থেকে যে আমার শ্বশুর বাড়িতে শপিং দিব ওইগুলো আমার নিজের পছন্দ করেই আমি কিনে আনছি, সেজন্য হলো আমার মার সাথে যাওয়া হয়েছিল। আর না হলো এর ব্যতীত আমি 3 বছর, মানে বিয়ের 2 বছর পরে 3 বছর হয়ে গেল ঈদ পাইছি। তো আমি নিজের ইচ্ছাতে আমি নিজে পছন্দ করে আজ পর্যন্ত একটা ঈদেও ড্রেস কিনতে পারি নাই। শুধু গত বছর আমি একটা শাড়ি কিনবো আমার শ্বশুর বাবার কাছে আবদার করছিলাম, কিন্তু লাস্ট শাড়িটা কেনা হয়েছিল, কিন্তু খুব মনে কষ্ট নিয়ে শাড়িটা কেনা হয়েছিল। কিন্তু তারপরে অনেক নিজের মানে ভাবছিল, বাসা থেকে বলছিল যে আমার ননাস পছন্দ করে কিনা দিবে, কিনা নিয়ে আসবে, কিন্তু তারপরে কেমনি কী হইলো জানি না, ডিসিশন চেঞ্জ হইলো যে আমার নিয়ে গেল। তারপরে আমি পছন্দ করে আনছি। তার আগের বার যে ড্রেসটা আমার বিয়ের জানুয়ারিতে হয়েছিল, তো এপ্রিল না মেতে জানি প্রথম ঈদ পাইছিলাম, তো সেই বছর আমাকে একটা ড্রেস দিছিল। ওই ড্রেস তাও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পাই নাই যে এত দামি একটা ড্রেস দিছিল, বাট আমার পড়াও হয় নাই। শুধু আমি ঈদের দিন হয়তো বা 1 ঘন্টার মতো না 2 ঘন্টার মতো পড়ছিলাম, তারপর আর পড়া হয় নাই। কিন্তু অনেক সুন্দর ড্রেসটা ছিল, কিন্তু অনেক পাতলা ছিল, মানে সুতি কাপড় তো অনেক পাতলা ছিল, এই জন্য আর পরা হয় নাই। ড্রেসটা আদৌ ঘরে আমি যত্ন সহকারে রাখা দিছি, কারণ বিয়ের প্রথম শ্বশুরবাড়ি থেকে ঈদের গিফট, সবচেয়ে বড় কথা কি শ্বশুরবাড়িতে যা দেয় এটাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু ড্রেসটা মানে অনেক সুন্দর ছিল, কিন্তু আমি আদৌ আপনাদের দেখাইও নাই। আর আমি নিজেও ওই একদিনেই মানে ঈদের দিনই পরছিলাম, এস ব্যতীত আর পড়া হয় নাই। বা আমার বাবার বাড়ি থেকে জিজ্ঞেস করছিলো, তখনও আমি তাদেরও বলি নাই। কিন্তু গত বছর আমাকে শাড়ি দেওয়া হয়েছিল, এবারও ঈদে আমার ননাস সবাই শপিং করে আনছে, আমার ননাসে যায় আমার জন্য একটা 3 পিস আনছে। হ্যাঁ, সুন্দর এই 3 পিসটা, তো আপনাদের মাঝে শেয়ার করব আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কেমন 3 পিস দিল বা আমার বাবার বাড়ি থেকে কেমন 3 পিস দিল, দুইটা আপনাদের মাঝে শেয়ার করব, দুইটাই একসাথে দেখাবো। তো আজকে হলো সকালে, কালকে আমাদের শ্বশুরবাড়িতে তো ইফতার করেছিল, তো সবার শ্বশুরবাড়িতেই বলা হয়েছিল, মানে আমার বাবার বাড়ি বলেন, আফুর শ্বশুরবাড়ি বলেন, আর চাচা শ্বশুরদের শ্বশুরবাড়িতে বা আমার আরেকটা ভাসুর, দুইটা ভাসুর বিয়ে করছে, তাদের শ্বশুরবাড়িতেও বলা হয়েছিল। তো আমার বাবার বাড়ি থেকে কেউ আসে নাই, কারণ আমার বাবা হলো নাকি ঢাকা চলে গেছে কালকে, এজন্য আসা হয় না, আর মা তো একা সম্ভব আসবেই না। আর আমার ছোট্ট একটা ভাই আছে, সে আমার বিয়ের 2 বছর অলরেডি চলে গেছে, এখনও এই বাসায় আসে নাই। কোনো কিছু দরকার হলে রাস্তায় এসে আমাকে কল দেয় যে এটা দিয়ে যাও বা এটা নিয়ে যাও, কখনো আমার শ্বশুরবাড়িতে আসে নাই। তো সেও মানে অনেক মানে সে বলতে কি, সে কারো বাসায় যাইতে পছন্দ করে না, আর বিশেষ করে মেয়ে মানুষ দেখলে অনেক বেশি লজ্জা পায়, এজন্য সে কারো বাসায় যাইতে চায় না। আর হয়তো বা একবার আসলে বা 2 বার আসলে লজ্জাটা ভাঙা যাবে, তখন আসবে, কিন্তু এখনও আসে নাই। তো আমি আর আমাদের সাফায়াতের অনুষ্ঠান যখন হয়েছিল, তখন হলো আপনাদের ভাইয়া যারা দাওয়াত করে আসছিল, তো আসার কথা ছিল, কিন্তু আমি যে অসুস্থ হয়ে গেছিলাম সবাই জানেন, তো আসে নাই। হ্যাঁ, তো তখন আসতে পারে, এখন ইফতারের দাওয়াত দিছে, তখন আমার মা কিভাবে একা আসে, যেহেতু বাবা নাই, এজন্য হলো মা আসে নাই।
তো আজকে সকালে হলো মানে ইনশাআল্লাহ তো সবাই হলো মার্কেটে গেছে আফুর হলো গতকালকে ঢাকা যায় এখানে শপিং এ তার হয় নাই মানে পছন্দ হয় নাই কিছু কেনাকাটা করতে আর 5-6 দিন আগে যায় ওই যে একটা ড্রেস বানায় আনছে হলুদ কালার ড্রেস আনছিল এটা বানাইতে দিছে তারপরে কালকে হলো যাইয়া একটা সম্ভবত 6,500 নাকি টাকা দিয়ে একটা 3 পিস আনছে তারপরে আরো আর কোনো কিছু নাকি এখানে পছন্দ হয় না এখন ঢাকা যাওয়ার কথা ছিল গতকালকে তো যাইতে পারে নাই তো আজকে হলো যাবে বলছিল আপনাদের ভাইয়াকে নিয়ে তো আপনাদের ভাইয়ার বিশেষ একটা কাজ ছিল আপনাদের ভাইয়া চলে গেছে আপনাদের ভাইয়া যাইতে পারে নাই এজন্য আজকে আবার শ্বশুর বাবা তারপর আফু ভাইয়া হলো আবার মার্কেটে গেছে তো আমার জন্য জুতা নিয়ে আসবে কিনা আমি শিওর যাই না মনে হয় নিয়ে আসবে কারণ আমার পছন্দের কোনো মূল্য নাই তারা আমাকে যেটা পছন্দ করে না দেবে সেটাই পড়তে হবে এটাই স্বাভাবিক ওটা নিয়ে মন খারাপ করেন একটা মানুষকে ভালোবাসলে তারা পছন্দ করে একটা জিনিস আয়না দেবে এটাই স্বাভাবিক কিন্তু আমার যখন টাকা হবে বা টাকা থাকবে তখন আমি কিনা নিব সমস্যা নাই পছন্দ মতো এখন তারা একটা জিনিস পছন্দ করে আয়না দিতেই পারে যেহেতু একটা ছেলের বউ আমি তো এটা তো আমি অনেক বেশি খুশি তো আমার আমিও যাব মানে তারা যেটা আয়না দেয় দিবে সমস্যা নাই কিন্তু আমি যাব আমার নিজের থেকে কিছু পছন্দ করে কেনাকাটা করার জন্য কারণ নিজের ব্যক্তিগতভাবে একটা পছন্দের ব্যাপার থাকে যেহেতু আমার ননাস বা তারা তাদের পছন্দ মতো কিনা আনে তাদের জিনিসপত্র আর আমার জন্য তারা তাদের পছন্দ মতো কিনা আনে ঠিক আছে তাদের পছন্দ মতো আমি পরবো আমার ব্যক্তিগত একটা পছন্দ থাকতে পারে সেটা আমি আমার দিক থেকে আনবো সমস্যা নাই যদি তৌফিকে হয় তো যাই হোক আমাদের সবাই চলে গেছে এজন্য হলো চিন্তা করলাম যে আপনাদের যেহেতু অনেক বেশি আগ্রহ যে আমার কি মানে বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল নাকি লাভ ম্যারেজ তো অনেক কথা বললাম ঘুরায় পাচায় আপনাদের এখন সত্যিটা বইলা দেই তো আবার অনেকে কমেন্ট করছেন যে আমার বিয়েটা কিভাবে হয়েছে অনেকে জানেন যে কি জানো কয় আমার বিয়েতে একজন লোক গেছে আচ্ছা আমার বিয়েতে একজন লোক যাবে না তাহলে কি যাবে আমার বিয়েটা কিন্তু বাজারও হয়েছে মানে আমাদের এদিকে হয় কি কার কার মানে ডিস্ট্রিক্টে কেমন মানে হয় ওটা জানি না কিন্তু আমার ডিস্ট্রিক্টে হয় কি বাজারে কাবিন হইলে কথা থাকে যে কাবিন করার পরে বাসা মেয়ের বাসায় যাবে বা কিছু আমাদের কাবিনের সময় ওরকম কিছু ছিল না তো আমাদের কাবিনটা বাজারে কাজের পেশে হয়েছিল তারপরে হলো বিয়ের পরে যে মানে মেয়ে বাড়িতে কাবিনের পরে বিকেলবেলা যে মেয়ে বাড়িতে জামাই যায় বা জামাইয়ের সাথে কেউ যায় তো প্রথম সত্যি কথা বলতে আমাদের বাসায় জামাইকে নেওয়ার কোনো কথা ছিল না মানে নিতে চাইছিল না কারণ আপনাদের ভাইয়া এখনও অনেক মানে ছোটো ছিল ইনকাম করতো না তো একবার যদি যায় একদিন দুই দিন তিন দিন এরকম যাইতে চাবে এজন্য চাইছিল না যে এমনি জাস্ট যেহেতু মানে বিয়ে করতে চাইছি আমরা তো বিয়ে তারা তাদের সম্মতে বিয়ে করাই দিছে তো এখন সেও কিছু করুক ইনকাম সোর্স করুক বা বাইরে যাক যেটাই করুক করুক তারপর আমি পড়াশোনা শেষ করি তারপরে যখন উঠাই নিয়ে আসবে তখন হলো মানে যাবে আসবে বেড়াবে এটা অন্য সাবজেক্ট এখন যদি একদিন দুদিন যায় তাহলে হয়তো তার বাইরে ইনকাম করার বা কোনো কিছু কাজকর্ম করার মনটা নষ্ট হয়ে যাবে যাইতে ইচ্ছে করবে না সেজন্য হলো আমার বাবা মা চিন্তা করছিল যে বিয়ের পরে এমনি কাবিন করে রাখছে রাখছে মানে কোনো বেড়ানো বা কোনো কিছু দরকার ছিল না তো আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায় লাভ ম্যারেজও বলা যায় কারণ আপনাদের ভাইয়ার আমি কিন্তু কাজিন প্রথমত কাজিন তারপর হলো একসাথে পড়াশোনা করছি আপনাদের ভাইয়া আমার অনেক ভালো একটা ফ্রেন্ড ছিল প্রথমত স্বাস্থ্যবাহিক ওই হিসাবে আমরা ওরকমভাবে চিনতাম না আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন হলো তার সাথে আমার পরিচয় হয়েছে মানে পরিচয় হয়েছে বলতে আমি 6-এ আমার বাবার বাড়ি থেকে আমার স্কুল কিন্তু অনেক দূর প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগতো তো আমি তো তখন 6-এ পড়ি আমি ওরকম নানার বাড়ি কিন্তু আমার স্কুলের কাছে কিন্তু আমি তখন ছোটো ছিলাম ওরকম বা 6-এ পড়লে মানুষ কতটুকু বয়সেই না হয় তো তখন তার আমি জানতাম না মানে ওরকমভাবে চিনতাম না ভয় ভয় কাজ করতো তো আমি হলো আমারই আপন চাচাতো ভাই
তারপর আপনাদের ভাইয়া, তারপর আরেকটা চাচাতো ভাই, তিনজন, ওরা তিনজন হলো একসাথে যাইতো। তো আমি হলো আমার চাচাতো ভাইয়ের সাথে সঙ্গ নিলাম, যে ও আর আমি একই সাথে পড়তাম, মানে আমার চাচাতো ভাই, আপনাদের ভাইয়া, আরেকটা চাচাতো ভাই, আমরা একই সাথে পড়তাম। তো আমি তখন হলো ওর সাথে, মানে আমার চাচাতো ভাইয়ের সাথে স্কুলে যাতায়াত শুরু করলাম কয়েকদিন। তো যাতায়াত, ও আবার আমি সকালে রেডি টেডি হইয়া হলো ওর বাসায় আইসা দাঁড়াইতাম, তারপরে ও আবার রেডি হইতো, বা কোনোদিন আইসা থাকতাম, রেডি হইয়া গেছিলাম, কোনোদিন হইতো না। তো সব কিছু মেলায় হলো আপনাদের ভাইয়াদের বাসায় আসতাম, তো আইসা থাকতাম, আপনাদের ভাইয়া ঘুমায়, তারপর ডাইকা উঠাইতাম, সে ফ্রেশ ট্রেশ হইতো। তারপরে যাই হোক, 6-7 মাস স্কুলে গেলাম, তারপর থেকে হলো তার পরিচয়। তো একটা কথা কি, আমাদের যত অপরিচিত লোকই হোক, একটা মানুষের সাথে দেখা হলে সে যত বড় ছোটই হোক, আমার থেকে ছোট হোক, তার একটা আমি সরাসরি প্রথম থেকেই তুমি বা তুই বলতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাদের ভাইয়ার আমি আপনিই বলতাম, মাউন ভাই বলে ডাকতাম। তো সেখান থেকে হলো তার আমার তার সাথে আমার পরিচয়। তো চাচাতো ভাই ওটা হলো পরে জানতে পারছি যে সে আমার কাজিন লাগে। তো যাই হোক, একসাথে পড়াশোনা করছি। তো কোন জায়গা থেকে কোন জায়গায় কি হয়ে গেল জানি না, তো যাই হোক ভাগ্যে লেখা ছিল, তো বিয়েটা হয়েছে। তো আমাদের যে মানে মানুষ বলে না প্রেম করে, আসলে সত্যি কথা বলতে প্রেম করি নি আমরা, কিন্তু দুজন দুজনের ভালো একটা ফ্রেন্ড ছিলাম সব সময়, ভালো তে মন্দতে একে অপরে অনেক বেশি সাপোর্ট করতাম। বিশেষ করে আমি যখন একটা মেয়ে মানুষ ছিলাম তখন, মানে কোনো কিছু সমস্যায় পড়লে আমার চাচাতো ভাইয়ের সাথে শেয়ার না করে ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো। ওর সাথে শেয়ার করতাম যে মামন ভাই এমনি না এমনি হয়েছে, এমনি না অমনি করবো, তাহলে ও আমার ভালো সাজেশন দিত, এটাই হলো সবচেয়ে বড় কথা। এভাবে ভালো ফ্রেন্ড ছিলাম, ফ্রেন্ড থেকে বিয়েতে গড়াই গেছে, কিন্তু আমরা যে প্রেম করছি এটা ভুল ধারণা। আসলে ভালো একটা ফ্রেন্ড থেকে, বেস্ট ফ্রেন্ড থেকে মানে আমাদের বিয়েটা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের বিয়েটা লাভ ম্যারেজও বলা যায়, অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায়। তো সত্যি কথা আপনাদের বলবো, তো যদি লাভ ম্যারেজ জানতে চান যে কীভাবে বিয়ে পর্যন্ত গড়াইলো, বা সে কি কেন বাসায় বললো বিয়ের কথা যদি বলেন, জানতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক কথা বললাম, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার দিক থেকে আমি মনে করি যে আমি প্রেম করে বিয়ে করি নি, জাস্ট সে আমার ভালো একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড থেকে তার সাথে আমার বিয়েতে পরিণত হয়েছে।